ঘরোয়া কোনো অনুষ্ঠান কিংবা জাঁকজমকপূর্ণ আম্বানিদের প্রত্যেক অনুষ্ঠানে আলোকিত করতে যান বলিউড তারকারা। গত শুক্রবারে নীতা আম্বানির সাংস্কৃতিক কেন্দ্রে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন প্রায় গোটা বলিউড। শুধু হিন্দি সিনেমার তারকাই নয়, সুপার মডেল জিজি হাদিদ, মেসি উইলিয়ামস, টম হল্যান্ডের মতো একাধিক হলিউড তারকাও উপস্থিত হয়েছিলেন সেই অনুষ্ঠানে। তবে তাদের মধ্যে সবার মধ্যে নজর কেড়েছিল একজন, যাকে দেখা মাত্রই মরতে পারি লিখলেন ভারতীয় চলচ্চিত্র দুনিয়ার আলোচিত অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। কালো স্যুট, সেই স্যুটের গা জুড়ে চকচক টাই, সঙ্গে পড়েছেন বিগলা শার্ট, গলায় সোনার চেইন, তিনি আর কেউ নয় বলিউড বাদশা শাহরুখ খান। বিভিন্ন সাক্ষাৎকারে শাহরুখ জানিয়েছেন তার পছন্দের রং কালো। কোনো বিশেষ অনুষ্ঠান হলে পছন্দের কালো রঙের পোশাকই বাছাই করেন। শাহরুখের এই ছবি সামাজিক নেট দুনিয়ায় ছড়িয়ে পড়তেই অনুরাগীরা প্রশংসায় ভাসিয়ে দিচ্ছেন কিং খানকে, এবং সেই ছবি দেখে দীপিকা বলছেন মরতে পারে। বেশ কিছুদিন ধরে রিডাউনে গুঞ্জন উঠেছে চির ধরছে নাকি দীপিকার দাম্পত্য জীবনে। তবে অনুরাগীদের আশ্বস্ত করেছেন রণবীরের হাতে হাত রেখে অনুষ্ঠান কক্ষে প্রবেশ করেছেন দীপিকা পাড়ুকোন। হাসিমকে পোজ দিয়েছেন পাপারাজ্জিদের ক্যামেরার সামনে। তবে এত কিছুর মধ্যে শাহরুখের ছবি দেখে নিজের আবেগ প্রকাশ করেছেন দীপিকা।